This is the OPPO Find X6 Pro. হ্যাঁ, হয়তো OPPO শুনেই অনেকে জাজ করলেও অবাক হবেন শুনে, কারণ এটার ক্যামেরাটা ওয়ার্ল্ডের টপ মোস্ট ক্যামেরাগুলোর মধ্যে একটা। এটার ডিসপ্লেটাও একদম টপ ব্রাইটনেস ওয়ালা ডিসপ্লেগুলোর মধ্যে একটা। আর এটার চিপসেট ওয়ান অফ দি বিস্ট, স্ন্যাপড্রাগন 8 Gen 2। তো আজকে সবকিছু আমরা দেখব, চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস তৌফিক এন্ড ওয়েলকাম টু টিটি চ্যানেল। ডিভাইসটির যেই কারণগুলোর জন্য এটি এই বছরের বেস্ট স্মার্টফোন হতে পারে তা হলো, ফার্স্টেই এটার ডিজাইন, এটার ক্যামেরা পারফরমেন্স, এটার ডিসপ্লে, আর মেইন জিনিস এটার হার্ডওয়্যার। এটার ক্যামেরা বাম্পটার মধ্যে তাকালেই বোঝা যায় OPPO কি পরিমাণ কাজ করেছে। এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তিনটা সেন্সর, যথারীতি প্রাইমারি, আল্ট্রা ওয়াইড অ্যান্ড টেলিফোটো ক্যামেরা। তিনটা ক্যামেরাই 50 মেগাপিক্সেলের। প্রাইমারি সেন্সরটি হলো IMX989 1 ইঞ্চের সেন্সর। এতক্ষণে হয়তোবা বুঝেই গেছেন কোন লেভেলের জিনিস এর প্রাইমারি ক্যামেরাটা। আল্ট্রা ওয়াইড আর টেলিফোটো সেন্সরে ইউজ হয়েছে IMX890। এখানে হ্যাসেল ব্লেডের কারুকাজ আছে, সাথে ওপর নিজেদের মারি সিলিকনের MPU আছে। সব মিলিয়ে বললে ক্যামেরার দিক থেকে OPPO আইফোন আর স্যামসাংকে দেখিয়ে দিল একটা দামি ফোন বানালে সেটা কেমন হওয়া উচিত। পিকচার কোয়ালিটি দেখলেই বোঝা যায় কেন এটি বেস্ট ক্যামেরা ফোন। ডে লাইটের ডিটেলস অ্যান্ড কালার অসাধারণ আসছিল, এর আল্ট্রা ওয়াইড কম যাচ্ছিল না। হ্যাসেল ব্লেড এর ছোঁয়া থাকায় কালার খুবই অ্যাকুরেট পাচ্ছিলাম। টেলিফোটো ক্যামেরাটি দিয়ে নর্মালি 6x জুম করা যায়, আর 120x জুম করা যায়, যেটা সফটওয়্যার বেস্ট। OPPO ক্যামেরা মডিউলটা যেমন সুন্দর করছে, পারফরমেন্সও তার থেকে বেস্ট দেয়ার ট্রাই করছে। এটার ডিসপ্লেটাকে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, 2500+ nits+ HDR ডিসপ্লে। এর ডিসপ্লে পারফরমেন্স বাজারের বেস্ট ডিসপ্লেগুলোর মধ্যে একটা। ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স জাস্ট মারাত্মক সুন্দর। ব্যাটারি নিয়ে বললে এটায় 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, উইথ 100W ফাস্ট চার্জার। অলমোস্ট 30-40 মিনিটসে ফুল চার্জ হয়ে যায়। ব্যাটারি ব্যাকআপ ভালোই ছিল, একদিন ইউজ করা যায়, যেটার জন্য আপনারা ওয়েট করছিলেন এটার পাওয়ার হাউস, স্ন্যাপড্রাগন 8 Gen 2 উইথ দি LPDDR5X RAM, সাথে সুপার ফাস্ট UFS4 স্টোরেজ। এনি টাইপ অফ মাল্টিটাস্কিং, গেমিং, মাথা নষ্ট, অস্থির পারফরমেন্স দিচ্ছে। এর আগেও আপনারা এই চিপটিকে স্যামসাং এর S23 Ultra-তে দেখেছেন, তো বুঝেই গেছেন OPPO কোনো দিকে কম্প্রোমাইজ না করে উল্টো বুঝিয়ে দিল একটা এক্সপেন্সিভ ডিভাইস কেমন হওয়া উচিত। এটার UI হিসেবে কালার OS আর Android 13 ইউজ করা হয়েছে। এই OS এ অনেক ফিচার রয়েছে যা বলতে গেলে হয়তো আরেকটি ভিডিও হয়ে যাবে। ডিজাইন একটা পার্সোনাল প্রিফারেন্স, সো এটা নিয়ে বেশি বলার নেই। তারপরও এর ডিজাইনেও OPPO ভালো নজর দিয়েছে। ব্যাক পার্ট থেকে শুরু করে সাইড ফ্রেম সবকিছুই আমার কাছে আপ টু দা মার্ক লেগেছে। এনিওয়েজ, এটা কিন্তু এখনো OPPO গ্লোবালি লঞ্চ করেনি, এটা একটা চায়না ভার্সন ডিভাইস। গ্লোবালি নেক্সট মান্থের মধ্যেই হয়তো পেয়ে যাব। এই পর্যন্ত পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নো বিফোর ইউ পারচেজ অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি গাইজ।